সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, উমরা ভিসার মেয়াদ এখন থেকে 3 মাস থাকবে। ভিসা ইস্যুর পর থেকেই এর মেয়াদ শুরু হবে। বার্ষিক হজের প্রস্তুতি হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে ভিসার বৈধতা 15 জিলকদের পরে শেষ হয়ে যাবে। এটি হজ ও উমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় অনুসারে করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, 15 জিলকদের এই তারিখটি পূর্ব ঘোষিত 29 জিলকদের মেয়াদ শেষ হওয়ার তারিখের 2 সপ্তাহ আগে অনুমোদিত হয়েছিল। এদিকে উমরা পালনকারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে এই ভিসার মেয়াদ থাকত আরবি চন্দ্র বর্ষপঞ্জির 11 মাস জিলকদের 29 তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলকদের 15 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ ভিসার মেয়াদ কমানো হয়েছে 14 দিন। রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উমরা ভিসার মেয়াদ হ্রাস করা হয়েছে। প্রসঙ্গত, জিলকদের পরের মাসের নাম জিল হজ। এই মাসের 8 তারিখ থেকে হজ শুরু হয়, শেষ হয় 13 তারিখ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করার জন্য সৌদিতে সমবেত হয়। হজযাত্রীদের একটা বড় অংশ আসা শুরু করেন জিলকদ মাস থেকে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ে কর্মকর্তারা বলছেন, হজযাত্রীদের আবাসন ও চলাচলের সুবিধার জন্যই উমরা ভিসায় এই পরিবর্তন আনা হয়েছে। হজ ও উমরার মধ্যে বড় পার্থক্য রয়েছে। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য হজ পালন বাধ্যতামূলক। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিল হজে হজ পালন করা হয়। অন্যদিকে উমরা হলো একটি ঐচ্ছিক বিষয়। বছরের যে কোনো সময় উমরা পালন করা যায়। উমরা করতে গিয়েও পবিত্র কাবা শরীফ সহ অন্যান্য ঐতিহাসিক অবকাঠামো দেখার সুযোগ পান মুসল্লিরা। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।